আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স আপুরা, আজকে আমি খুবই সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন তৈরি করব। তো ডিজাইনটির জন্য আমি এই সাইজের একটি চুড়ি ইউজ করব, একটি রাবার প্রয়োজন হবে, একটি স্কেল আর পেন্সিল। এগুলো সাইজে আমি সুন্দর একটি নকশি কাঁথা তৈরি করে ফেলব। স্কেল দিয়ে আমি প্রত্যেকটা ঘর এক স্কেল পরিমাণ মেপে দাগ টেনে নিব। এভাবে লম্বালম্বি করে আমি প্রত্যেকটি দাগ টেনে নিব। এবার এই পাশ থেকেও সেম আমি একইভাবে এক স্কেল পরিমাণ মেপে ঘরগুলো করে নিব। ঘরগুলো আমি কমপ্লিট করে ফেললাম। এবার চুড়ি দিয়ে আমি দুই ঘর মেপে মেপে দুই ঘর নিয়ে নিয়ে এক একটি বৃত্ত করব। প্রত্যেকটি বৃত্ত হবে হাফ হাফ। এই যে চুড়ি দিয়ে আমি একটি বৃত্তর অর্ধেক কমপ্লিট করে ফেললাম। এভাবে আপনারা চাইলে কাটা কম্পাস দিয়েও করতে পারেন। এবারে আমি এখান থেকেও দুইটি বৃত্তের মাঝখান থেকে আমি এই বৃত্তটি দিব এভাবে। এবার এই পাশটা তো একইভাবে আমি বৃত্তটি এঁকে যাব। এভাবে করে পুরো ডিজাইনটি আমি কমপ্লিট করব। কমপ্লিট হয়ে গেল আমার বৃত্তগুলো আঁকা। এবার মাঝখানে যে দাগগুলো দিয়ে নিয়েছিলাম সেগুলোকে আমি মুছে ফেলব। দেন আমি এর ভিতরে আরেকটু সুন্দর ডিজাইন তৈরি করব। এই যে সবগুলো দাগ মুছে ফেললাম, এবার আমি এখানে একটি ডাবল দাগ নিয়ে নিব। প্রত্যেকটি বৃত্তের থেকে আমি ডাবল স্কেল করে নিব। এটা আপনারা চাইলে একবারে যখন কাটা কম্পাস দিয়ে অথবা চুড়ি দিয়ে করবেন একবারও করে নিতে পারেন, আমি হাতেই করে নিলাম। ডাবল স্কেলগুলো কমপ্লিট করে আমি মাঝখানের ডিজাইনটি দেখিয়ে দেব। তো ভিউয়ার্স আপুরা, ভিডিওটি শেষ করে দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন প্রিয়জনদের কাছে যাতে তারাও দেখতে পারে। আর পাশাপাশি আমার আরেকটি চ্যানেল শপিং বাংলা পুরো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিজিট করবেন। এবার প্রত্যেকটি বৃত্তের মাঝে আমি এভাবে একটু ডিজাইন করে দিব, লম্বা স্টিক মাথায় একটি পাতার মতো। তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটি নকশি কাঁথা, খুবই সিম্পল, ইজি এবং অল্প সময়ে। তো ভিউয়ার্স আপুরা, এত সুন্দর নকশি কাঁথাটি আপনারা বেবিদের জন্য এমনকি নিজেদের জন্য তৈরি করতে পারেন এবং এই ডিজাইনটি আপনারা চাইলে বেডশিটও ইউজ করতে পারেন। তো এই ছিল আমার আজকের কাজ। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।